আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক শরীফ থেকে শরীফার গল্পের পাতা ছিঁড়ে চাকরি হারালেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি লেখা রয়েছে এই গল্পে দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে ট্রান্সজেন্ডার গল্পে শরীফ থেকে শরীফা ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের ফিলোসফির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব এর প্রতিবাদে সপ্তম শ্রেণীর পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে প্রতিবাদ করেছেন এই শিক্ষক এই ঘটনার পর ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে রোববার একুশ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে পরে রোববার রাতে নিজের ফেসবুকে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন শিক্ষক আসিফ মাহতাব তিনি জানিয়েছেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনিও আর ক্লাসে ফিরবেন না ফেসবুক স্ট্যাটাসে আসিফ মাহাতাব লিখেছেন আজকে আমি ব্রাকের রেগুলার ক্লাস নিয়েছি আমাকে রাত এগারোটায় এইমাত্র ফোন করে জানানো হয়েছে আমি যাতে বিশ্ববিদ্যালয়ে আর ক্লাস নিতে না যাই আমি জানি না কেন হঠাৎ তারা এই সিদ্ধান্ত নিল আমাকে কোনো কারণ জানানো হয়নি শুক্রবার উনিশ জানুয়ারির রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে তিনি এই প্রতিবাদ জানান এই সেমিনারের আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম ওই অনুষ্ঠানে শিক্ষক আসিফ মাহতাব বলেন সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজ ধোলাই করা হচ্ছে এ সময় তিনি এই পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলেন সংশ্লিষ্টরা বলছেন আসিফ মাহতাবের এমন কর্মকাণ্ডের কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ব্রাগ বিশ্ববিদ্যালয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদকে বলেন তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে তার পূর্ণাঙ্গ আনুষঙ্গিক ব্যাখ্যা দেওয়া হবে সেখানে বিষয়টি পরিষ্কার করা হয়েছে এদিকে রোববার রাতে শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার ফোন আলাপের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কল রেকর্ডে শোনা যায় বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা শিক্ষক আসিফকে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার প্রশাসনিক সিদ্ধান্তটি জানাচ্ছে তখন শিক্ষক আসিফ এই কলের সত্যতা নিশ্চিত হওয়ার জন্য বিপরীত পাশে থাকা ব্যক্তির কাছে অফিসিয়াল বার্তার কথা জানতে চান তিনি বলেন আগামীকাল আমার ক্লাস আছে সেক্ষেত্রে আমাকে এটার সত্যতা নিশ্চিত করে পদক্ষেপ নিতে হবে তখন বিপরীত দিক থেকে বলতে শোনা যায় অ্যাকচুয়ালি আমি এই সেকশনেই আছি কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে আপনার এই তথ্য জানানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমি আপনাকে যে তথ্যটাই জানিয়ে দিলাম যদি অফিসিয়াল কোনো নোটিশ থাকে পরে সেটি শেয়ার করব। বিষয়টি নিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে ওই স্ট্যাটাস তাদেরও নজরে এসেছে তবে তাকে ক্লাসে না যাওয়ার জন্য যে নির্দেশনার কথা স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে সেটি তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি